বিবেকানন্দ পাল, 7-8 নম্বর ওয়ার্ডে বাউরবাগ সিভিল স্কুলের সামনে মিষ্টি মুখ করেছিলাম। মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানুষকে খুশি হয়ে মিষ্টি মুখ করেছিলাম। সঙ্গে আমার সহকর্মীরা ছিল প্রায় 30-40 জন, প্রায় বিজেপি প্ল্যাগ লাগাচ্ছিলাম। তা অনেক মানে যাদেরকে মিষ্টি মুখ করে তারা খুশি মনে মিষ্টি খাচ্ছিল, খুবই আনন্দ। তারা স্লোগানও দিয়েছে জয় শ্রীরাম। তা প্ল্যাগ লাগাতে লাগাতে মিষ্টি খাওয়াতে খাওয়াতে যখন 2 নম্বর ওয়ার্ডে ঢুকি, তখন খানাই মির্জা ওরফে আর বশির আহমেদ ওরফে বাদশা তার মদতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদের মহিলাদেরকে তাণ্ডব চালায়, দোকান ভাঙচুর করে, বাইক ভাঙচুর করে। তা আমি থানা আইসির সাথে কথা বলেছি, থানা আইসিকে এফআইআর করছি। যদি যদি থানায় আর বাচ্চা যদি অ্যারেস্ট না হয় তাহলে আমি এখানে অনশন বলে, তাই জন্য আমার মৃত্যুর জন্য দায়ী হবে পুলিশ প্রধান। আমরা কোনো ভুল ধারণা, ওগুলো একদম গুজব ছড়াচ্ছে। আমাদের বিজেপি এই সংস্কৃতি, এই সংস্কৃতি না, বিজেপি প্ল্যাগ ওরা খুলে ভেঙেছে, খুলে দিয়েছে। আপনি যেতে পারেন, এখনো প্ল্যাগগুলো সব পড়ে রয়েছে। আমাদেরকে প্রায় 20-25 জনকে মেরেছে। আর আপনাকে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন? ফ্ল্যাগ লাগাচ্ছিলাম। কার নেতৃত্বে হামলা হলো? এটা হচ্ছে কানাই মির্জা আর হচ্ছে বশির আহমেদ ওরফে বাদশা, তার মদতে হয়েছে। আমার নাম হচ্ছে বিবেকানন্দ পাল। ছেলে সব মিলে ওইখানে মিষ্টি খাওয়া ছিল, ফ্ল্যাগ বানছিল, জয় শ্রীরামের সব নানা দিচ্ছিল। দিয়ে ওইখান থেকে আবার 2 নম্বর বাড়ি ঢুকলাম রাজপথে মোড়টা। আপনাকে যখন ওইখানে ফ্ল্যাগগুলো বাঁধা হচ্ছে, টিএমসি কয়েকটা গুন্ডাস এসে ওদেরকে মার ধরতে স্টার্ট করেছে। আবার তাদেরকে আটকে দেখেছে আমাদের মহিলাদেরা, মহিলাদেরকেও ধরে মেরেছে। আবার সেই ঝগড়ার মধ্যে ওরা কী করেছে, নার্স কোয়ার্টার ভিতরে যে কোয়ার্টারগুলো রয়েছে তার ভিতরে ঢুকে কয়েকটা সেই আমাদের বাচ্চা মেয়েদেরকে ধরে টেনে বার করে মারছে। আর বলছে যদি তোমরা না আটকাও, তোমরা যদি বিজেপি যদি বন্ধ না করো, তাহলে তোমাদেরকে এখন আমরা রাতে ঘরে আগুন লাগিয়ে দেবো, প্রত্যেকটা মেয়েদেরকে বার করে তোমাদেরকে রেপ করবো, এইভাবে বলছে। স্যার আমরা আজকে থানাকেরাও করেছি, থানার কাছে আছি, স্যার একটাই আমাদের বক্তব্য যে আমাদের এখান থেকে ন্যায্য হিসাব চাই। আমরা চাইছি যে ওদের শাস্তি হোক। আর স্যার আমাদের একটা দাবি, বাদশা আর কানাইয়া মির্জাকে ওদের দুজনকে এখনই অ্যারেস্ট করা হোক। যদি অ্যারেস্ট করা না হয় আমরা আজকে ধর্ণাতে বসবো, আমরা স্যার আজকে উঠবো না। আমাদের আপনার নাম? স্যার আমার নাম সঙ্গীতা শর্মা। পানি পিনে গেছে না? 27 নম্বর ওয়ার্ড। আপনারা জানেন যে নির্বাচন আগে নয়, 2013 সালের পর থেকে একটা সন্ত্রাসের ওয়ার্ড আমরা দীর্ঘদিন দেখে এসেছি। আমাদের ওখানে মানুষ ভোট দিয়েছে, কিন্তু মানুষ আমাদের পক্ষে থাকলেও ওখানকার যিনি কাউন্সিলর প্রাক্তন একাধিকবার বিরোধী দলকে কীভাবে মারতে হয়, সাম্প্রদায়িকের কীভাবে রাজনীতি করতে হয়, তাই ওখানকার কাউন্সিলর দেখিয়ে দিয়েছে। নির্বাচনের আগেও আপনারা জানেন ওই এলাকায় এরকম ঘটনা হয়েছে। আজ ওই এলাকার বিজেপি কার্যকর্তা ছাড়াও সাধারণ মানুষ যারা নিরীহ, যারা কোনো রাজনীতি করে না, যারা ওই এলাকার বাসিন্দা, তারা ভোটকক্ষে কাকে ভোট দিয়েছে আমরা জানি না, কিন্তু শাসক দল ভোটকক্ষের হিসাব করে দেখতে পেয়েছে যে এই এলাকার এই বুথগুলোতে ভোট পায়নি বিজেপি। দাঁড়ান, আপনারা জানবেন না আজকে ওদেরকে মেরেছে, দেখুন পেটে সেলাই, তাকে পর্যন্ত মেরেছে, শুধুমাত্র পতাকা যেখানে কার্যকর্তারা ফ্ল্যাগ লাগাচ্ছিল। ইনারা সাধারণ মানুষ, ইনারা সাধারণ মানুষ। এই দেখুন দেখুন আপনারা এই পেটে অপারেশন, এর পেটের মধ্যে মেরেছে। আমরা থানার আইসিকে বলে দিলাম এই ঘটনার যদি কোনো রকমভাবে বিচার, এই ঘটনার যদি কোনো রকমভাবে তদন্ত না হয়, আইসি আমাদেরকে একটা কথা বললেন, দেখুন আগামীকাল ঈদ, আর সেই ঈদকে সামনে রেখে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনারা কোনো অশান্তির মধ্যে জড়াবেন না। আমরা প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মানের সঙ্গে জানিয়ে ঈদের মরশুমে পবিত্র ঈদ উপলক্ষে আমরা আজকের এই ঘটনায় আইসিকে আমরা এফআইআর করে গেলাম, কমপ্লেন করে গেলাম। বিবেকানন্দ পাল তার নিজের হাতে কমপ্লেন লিখল। আমরা ঈদের পর তাদের বিরুদ্ধে যদি সঠিকভাবে বিচার না করে প্রশাসন, আমরা বাধ্য হব আমাদের নিজেদের পথ বাঁচতে।